সামনে আসছে আমার চ্যানেলের থ্রুতে সেই ভিডিওগুলো যে তোমাদের ভালো লাগছে এবং তোমরা উৎসাহিত হয়ে সেই ভিডিওগুলো দেখছো, উপকৃত হচ্ছ, সেটা কিন্তু তোমরা আমাকে অবশ্যই জানাচ্ছ। এর জন্য তোমাদের তো অনেক অনেক ধন্যবাদ। এভাবেই পাশে থেকো, চ্যানেলটাকে এগিয়ে যেতে সাহায্য করো। আর একটা কথা বলার, যারা আজকে আমার ভিডিও প্রথম দেখছো এবং মনে করছো ভিডিওটা উপকারী, তাদেরকে রিকোয়েস্ট করবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য, আর তার সাথে সাথে নোটিফিকেশন বেলটা অল বাটনটা ক্লিক করে রাখো। তাহলে তোমাদের জন্য আরো আরো অনেক ভিডিও আসতে চলেছে, সেগুলো নোটিফিকেশন পেতে কিন্তু তোমাদের একটুও অসুবিধা হবে। তাহলে আজকে বরং যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব সেই বিষয়টা খুব তাড়াতাড়ি শুরু করে দিই। চলো শুরু করি। পিটুইটারি গ্রন্থি, আজকের আলোচ্য বিষয় কিন্তু এই পিটুইটারি গ্রন্থি। দেখো ছবিটা তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে পিটুইটারি গ্রন্থি কিন্তু একটা অন্তঃক্ষরা গ্রন্থি, এটা তো আমরা সবাই জানি। এবং এটা কিন্তু আমাদের একটা গুরুত্বপূর্ণ গ্রন্থি বা মাস্টার গ্ল্যান্ড বলতে থাকো পারো আর কি, কারণ এখান থেকে কিন্তু অনেক হরমোন ক্ষরিত হয় যেগুলো অন্যান্য গ্রন্থিকে উদ্দীপিত করে হরমোন ক্ষরণে সাহায্য করে থাকে। এই পিটুইটারি গ্রন্থিটা কিন্তু মূলত মস্তিষ্কের তৃতীয় প্রকোষ্ঠের তলদেশে স্ফেনয়েড অস্থি নির্মিত সিলাটার্সিকান প্রকোষ্ঠে কিন্তু এই পিটুইটারি গ্রন্থি বা যেটাকে হাইপোফাইসিস সেরিব্রি বলা হয় সেটা কিন্তু থাকে। এখানে বলে রাখি যে পিটুইটারি গ্রন্থির কিন্তু আবার ভাগ রয়েছে, ঠিক আছে? পিটুইটারি গ্রন্থির আবার দুটো ভাগ আছে, যেমন একটা হলো ধরো অগ্র পিটুইটারি যেটাকে অ্যাডেনো হাইপোফাইসিস বলছে, আর একটা পশ্চাৎ পিটুইটারি যেটাকে নিউরো হাইপোফাইসিস বলা হয়ে থাকে, ঠিক আছে? অগ্র পিটুইটারি এবং পশ্চাৎ পিটুইটারি, মোট এই দুটো ভাগ নিয়ে তৈরি, ঠিক আছে? আর কি হয়, মানব এই অগ্র মস্তিষ্কের ডায়েনসেফালান অঞ্চলে কিন্তু হাইপোথ্যালামাস ইনফ্যান্ডিবুলাম দ্বারা পিটুইটারি গ্রন্থির সঙ্গে যুক্ত থাকে, আর এই পিটুইটারি গ্রন্থির ক্ষরণ নিয়ন্ত্রণে কিন্তু বিশেষ ভূমিকা গ্রহণ করে থাকে এই হাইপোথ্যালামাস, ঠিক আছে? যেমন হাইপোথ্যালামাস থেকে ক্ষরিত বিভিন্ন রিলিজিং হরমোন, যে সমস্ত হরমোনগুলো হাইপোথ্যালামাস থেকে ক্ষরিত হয় সেগুলো কী হয়, এই অগ্র পিটুইটারি ক্ষরণকে নিয়ন্ত্রণ করে। যেমন ধরো গ্রোথ হরমোন, রিলিজিং হরমোন, ঠিক আছে, সেটা কিন্তু গ্রোথ হরমোন ক্ষরণ নিয়ন্ত্রণ করে, মানে জিএইচ ক্ষরণ নিয়ন্ত্রণ করে। তারপর গোনাড ট্রপিন রিলিজিং হরমোন, সেটা গ্রোনাডোট্রপিক হরমোন ক্ষরণ নিয়ন্ত্রণ করে। তারপর ধরো তোমার প্রোল্যাকটিন ইনহিবিটিং হরমোন, প্রোল্যাকটিন ক্ষরণে বাধা দেয়, ঠিক আছে? প্রোল্যাকটিন রিলিজিং হরমোন প্রোল্যাকটিন হরমোন ক্ষরণে সাহায্য করে, যেটাকে এলটিএইচ বলা হয়ে থাকে। তো এই প্রত্যেকটা হরমোন যেগুলো হাইপোথ্যালামাস থেকে ক্ষরিত হয় সেগুলো কিন্তু আবার অগ্র পিটুইটারি বা পিটুইটারির হরমোন ক্ষরণে বিশেষ ভূমিকা পালন করে থাকে, ঠিক আছে? আজকে আমরা সেগুলো নয়, আমরা আজকে জানতে চলেছি অগ্র পিটুইটারি থেকে যে সমস্ত হরমোন ক্ষরিত হয় তাদের লক্ষ্য কোষ বা যে কোষটার ওপরে বা যে গ্রন্থিটার ওপর কাজ করে সেইটা জানবো এবং তাদের কাজ জানবো। এছাড়া আরও কিছু তোমার হরমোন সম্পর্কে কিন্তু আমরা আজকে আলোচনা করব, ঠিক আছে? তো প্রথমেই চলো জেনে নিই যে অগ্র পিটুইটারি থেকে যে সমস্ত হরমোনগুলো ক্ষরিত হয় সেগুলো কী কী। সেগুলো হচ্ছে তোমার স্ক্রিনে দেখতে পাচ্ছ নামগুলো ফুটে উঠছে এবং তাদের শর্ট ফর্মও দেওয়া রয়েছে। শর্ট ফর্মগুলো দেওয়া রয়েছে এই কারণে, কারণ শর্ট ফর্মগুলোই অনেক সময় এসে পূর্ণাঙ্গ নাম জানতে চায়। এর উপর কিন্তু আমার একটা ভিডিও তৈরি রয়েছে, যদি তোমরা সেটা না দেখে থাকো তো বলবো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও এবং আমার প্লেলিস্ট চ্যানেলের প্লেলিস্টে চলে যাও। সেখানে ক্লাস টেনের ওপর যে ভিডিওগুলো রয়েছে সেখানে কিন্তু হরমোনের পার্টের উপর কিন্তু তোমরা ভিডিও পেয়ে যাবে, এবং যদি সেটা খুঁজতে অসুবিধা হয় তার জন্য অবশ্যই আমার ডেসক্রিপশন, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সও দেখে নিতে পারো, সেখানে কিন্তু ওই ভিডিওর লিঙ্কটাও কিন্তু পেয়ে যাবে। তো চলো শুরু করি। ACTH, ACTH এর ফুল ফর্ম হচ্ছে অ্যাড্রিনো কর্টিকো হরমোন, ঠিক আছে? এই হরমোনটা কিন্তু অগ্র পিটুইটারি থেকে ক্ষরিত হয় এবং এটা যে গ্রন্থির ওপর কাজ করে বা যে অঞ্চলের ওপর কাজ করে সেটা হচ্ছে অ্যাড্রিনাল গ্রন্থির কর্টেক্স অঞ্চল। কাজটা কী করে, অ্যাড্রিনাল গ্রন্থির ক্ষরণ ও বৃদ্ধি নিয়ন্ত্রণ করে থাকে, ঠিক আছে?
এর পরে যেমন আসছে TSH মানে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, বুঝতেই পাচ্ছো থাইরয়েড গ্রন্থির ওপর কাজ করবে, থাইরয়েড গ্রন্থিকে উদ্দীপিত করবে, আর থাইরয়েড গ্রন্থিকে কী করিত হবে, থাইরক্সিন হরমোন, তো থাইরয়েড গ্রন্থির ক্ষরণ আর বৃদ্ধি নিয়ন্ত্রণ করে থাকে এই হরমোন। সোমাটোট্রফিক হরমোন বা STH বা গ্রোথ হরমোনও কিন্তু এটাকে বলা হয়ে থাকে। সেটার কোন কোষের উপর কাজ করে, অস্থি, দেহকোষ, পেশি, মেদকলা এগুলোর উপর কাজ করে। আর কাজটা কি, অবশ্যই দেহের বৃদ্ধিতে সাহায্য করে। গোনাডোট্রফিক হরমোন মানে যেটাকে GTH বলা হয়, যেটা শুক্রাশয় মানে পুরুষ দেহের শুক্রাশয় আর স্ত্রী দেহের ডিম্বাশয়ের উপর কাজ করে। শুক্রাশয় থেকে টেস্টোস্টেরন আর ডিম্বাশয় থেকে ইস্ট্রোজেন প্রজেস্টেরন ক্ষরণকে নিয়ন্ত্রণ করে থাকে। এরপরে আসছে যেমন LTH বা প্রোল্যাকটিনও বলা হয়ে থাকে। হ্যাঁ, এটা লক্ষ্যকোষ হচ্ছে স্তনগ্রন্থি, মানে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর এই স্তনগ্রন্থিতে কিন্তু এই LTH হরমোনটি কাজ করে থাকে, যেটা দুগ্ধ উৎপাদনে সাহায্য করে। ঠিক আছে, অগ্র পিটুইটারি থেকে কিন্তু এই কটা হরমোন, এই গুরুত্বপূর্ণ হরমোনগুলো ক্ষরিত হয়। এবার আমরা জানবো পশ্চাৎ পিটুইটারি থেকে যে হরমোনগুলো ক্ষরিত হয়, যেমন ADH মানে অ্যান্টি ডাইউরেটিক হরমোন বা এটাকে ভেসোপ্রেসিনও বলা হয়। আরেকটা হচ্ছে যেমন অক্সিটোসিন। ঠিক আছে, ADH যে কোষের উপর বা লক্ষ্য অঙ্গের উপর কাজ করে সেটা হচ্ছে বৃক্কীয় নালিকার দূরো সংবর্ত নালিকা। ঠিক আছে, আর অক্সিটোসিন কাজ করে থাকে স্তনগ্রন্থি মানে সন্তান প্রসবের পর স্তনগ্রন্থি আর জরায়ুর উপর কাজ করে থাকে। এই ADH এর কাজটা কি, জলের পুনঃশোষণে সাহায্য করে। আর অক্সিটোসিন কি কাজ করে, সন্তান প্রসবকালে জরায়ুর সংকোচনে এবং দুগ্ধ ক্ষরণে সাহায্য করে থাকে। বুঝতে পারছো, তাহলে LTH এবং অক্সিটোসিন কিন্তু মাতৃদেহে প্রসবের পর মাতৃদেহে স্তন গ্রন্থির ওপর বা দুগ্ধক্ষরণে কিন্তু বিশেষ ভূমিকা পালন করে থাকে, একটি বাচ্চার যাতে সুস্থভাবে বেড়ে ওঠে সেই দিকটা কিন্তু এই LTH এবং অক্সিটোসিন দেখে থাকে, কারণ সেটা মাতৃদেহে কাজ করে। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা অগ্র পিটুইটারি থেকে আরও কিছু হরমোন, যেমন আমরা এক্ষুনি পড়েছি গোনাডোট্রফিক হরমোন, এই গোনাডোট্রফিক হরমোন জিনিসটা মানে এর মধ্যে অনেকগুলো হরমোন মিশে আছে। শুধু গোনাডোট্রফিক হরমোন বললেই কিন্তু GTH বলে দিলেই কিন্তু হবে না, এর মধ্যে কিন্তু আরও কিছু হরমোন এর সাথে মিশে রয়েছে, সেগুলো সম্পর্কে আমরা এবার জেনে নেব। তাহলে প্রথমে বলি যে গোনাডোট্রফিক হরমোন বা গোনাডোট্রপিন জিনিসটা কি। দেখো, অগ্র পিটুইটারি থেকে গ্লাইকোপ্রোটিনধর্মী যে হরমোনগুলো জননগ্রন্থির ক্ষরণ এবং তার কার্যকারিতাকে নিয়ন্ত্রণ করে থাকে, সেটাই হচ্ছে গোনাডোট্রপিন বা গোনাডোট্রফিক হরমোন। ঠিক আছে, এর ক্ষরণস্থল তো বুঝতেই পারছো যে অগ্র পিটুইটারি গোনাডোট্রফ কোষ, তো এর মধ্যে যে যে হরমোনগুলো মিশে আছে সেগুলোর নাম তোমাদেরকে বলছি। যেমন FSH ফলিকল স্টিমুলেটিং হরমোন, LH লিউটিনাইজিং হরমোন, LTH নয় কিন্তু LH লিউটিনাইজিং হরমোন, ICSH ইন্টারস্টিশিয়াল সেল স্টিমুলেটিং হরমোন। ঠিক আছে, প্রত্যেকটার ফুল ফর্ম তোমাদের সামনে রয়েছে, আশা করি তোমরা টুকে নিতে পারছো এবং অবশ্যই টুকে নেবে, কারণ ফুল ফর্মগুলো কিন্তু অনেক সময় পরীক্ষাতে চলে আসে, সেটা তোমরা এক নম্বরে প্রশ্ন হিসাবেও কিন্তু পেয়ে যেতে পারো, মাল্টিপল চয়েসে শূন্যস্থান পূরণে সত্য মিথ্যাতে পেয়েই যেতে পারো। ঠিক আছে, তো এবার এই হরমোনগুলোর কাজ জেনে নেব। যেমন ধরো FSH ফলিকল স্টিমুলেটিং হরমোন, এর কাজটা কি, দেখো স্ত্রী দেহে এবং পুরুষ দেহে এর কাজ রয়েছে। যদি স্ত্রী দেহে বলো তাহলে বলবো যে ফলিকল স্টিমুলেটিং হরমোনটা কি করে, ডিম্বাশয়ের উপর ক্রিয়া করে আদি ডিম্বথলিকে পরিণত ডিম্বথলি বা গ্রাফিয়ান ফলিকলে পরিণত করে। আর FSH অন্য কী কাজ করে থাকে, ইস্ট্রোজেন হরমোন ক্ষরণে সাহায্য করে থাকে, গ্রাফিয়ান ফলিকলকে যে পরিণত করছে সেখান থেকে যাতে ইস্ট্রোজেন হরমোনটা ঠিকঠাক ক্ষরিত হয় সেই দিকটাও কিন্তু এই FSH দেখে থাকে স্ত্রী দেহে। পুরুষ দেহে শুক্রাশয়ের শুক্রাণু উৎপাদক নালিকার পরিস্ফুরণ এবং শুক্রাণু উৎপাদনে সাহায্য করে। ঠিক আছে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এই FSH, তাই এর কার্যকারিতাটা কিন্তু সুন্দর করে লিখে নাও। এবার আসছে লিউটিনাইজিং হরমোন, এর স্ত্রী দেহে মূলত কাজ রয়েছে, বর্তমানে পুরুষের ক্ষেত্রে কিন্তু LH কেই ICSH নামে অভিহিত করা হয়ে থাকে। ঠিক আছে, আলাদা করে LH এর পুরুষের দেহে কাজ ওভাবে কিন্তু বলা যাবে না,
এলএইচ হরমোনটাকে বর্তমানে আইসিএসএইচ হিসাবে পুরুষ দেহে চিহ্নিত করা হয়, ঠিক আছে? তো এলএইচ এর মূলত কাজটা কিন্তু স্ত্রী দেহে, সেটা আমরা একটু দেখে নিই। এক নম্বর দেখতে পাচ্ছ যে লিউটিনাইজিং হরমোন কি করে থাকে, ফলিকল স্টিমুলেটিং হরমোনের সাহায্যে গ্রাফিয়ান ফলিকল বা তোমার পরিণত ডিম্বথলিকে বিদীর্ণ করে ডিম্বাণু নিঃসরণে সাহায্য করে থাকে, ঠিক আছে? দু নম্বর হচ্ছে এই যে বিদীর্ণ পরিণত ডিম্বথলি সেটাকে পিতগ্রন্থিতে পরিণত করে, ঠিক আছে? মানে কর্পাস লিউটিয়ামে পরিণত করে। আর এই পিতগ্রন্থি থেকে প্রজেস্টেরন হরমোন ক্ষরণে অংশ নিয়ে থাকে। তাহলে বুঝতে পারছো যে স্ত্রী দেহে যে ইস্ট্রোজেন এবং প্রজেস্টেরন ক্ষরিত হয় সেখানে কিন্তু দুটো হরমোন সমভাবে কাজ করে। একটা হচ্ছে ফলিকল স্টিমুলেটিং হরমোন, যেটা গ্রাফিয়ান ফলিকল থেকে ইস্ট্রোজেন হরমোন ক্ষরণে সাহায্য করে, আরেকটা হলো লিউটিনাইজিং হরমোন, যেটা কিন্তু তোমার ফলিকল স্টিমুলেটিং হরমোনের সাহায্য নিয়ে কিন্তু ডিম্বথলিকে বিদীর্ণ করে পিতগ্রন্থিতে পরিণত করে, তারপর সেখান থেকে প্রজেস্টেরন হরমোন ক্ষরণে সাহায্য করে থাকে। তাই দুটো হরমোনই কিন্তু স্ত্রী দেহে সমভাবে গুরুত্বপূর্ণ, বুঝতেই পারছো? এবার আসছে ইন্টারস্টিশিয়াল সেল স্টিমুলেটিং হরমোন। এর মূলত কাজটা কিন্তু পুরুষ দেহেই, ঠিক আছে? তাই পুরুষ দেহে কিন্তু ফলিকল স্টিমুলেটিং হরমোন এর কিছুটা কাজ রয়েছে, আর লিউটিনাইজিং হরমোনের আলাদা করে কাজ নেই, সেটাকেই কিন্তু ইন্টারস্টিশিয়াল সেল স্টিমুলেটিং হরমোন বলা হচ্ছে। পুরুষ দেহে এই আইসিএসএইচ এর কাজ কী আছে? যেমন এক নম্বর হলো যে শুক্রাশয়ের যে লেডিকের আন্তঃকোষ তার বৃদ্ধি ক্ষরণ মানে টেস্টোস্টেরন হরমোন ক্ষরণটা নিয়ন্ত্রণ করে থাকে, ঠিক আছে? আর দু নম্বর কি গৌণ যৌনাঙ্গের বৃদ্ধি গৌণ যৌন লক্ষণ প্রকাশে সাহায্য করে থাকে। পুরুষ দেহে কিন্তু এই আইসিএসএইচ হরমোনটা কিন্তু গুরুত্বপূর্ণ, কারণ পুরুষ দেহে টেস্টোস্টেরন হরমোনটা ভীষণভাবে গুরুত্বপূর্ণ। দেহের স্বাভাবিক বৃদ্ধিতে গৌণ যৌন লক্ষণ প্রকাশে তার বৃদ্ধিতে কিন্তু ভীষণভাবে কার্যকরী। একজন পরিণত পুরুষ তৈরি করতে গেলে আইসিএসএইচ কিন্তু সমভাবে কাজ করে এবং সেটা টেস্টোস্টেরন হরমোন যাতে ঠিকমতো ক্ষরিত হয় সেই দিকটাকে নির্ধারণ করে থাকে, ঠিক আছে? আচ্ছা, এবার একটা কথা বলি যে এই যে আমরা গোনাডোট্রফিক হরমোন বা গোনাড কথাটা বলছি, সে জিনিসটা আসলে কী একটু ছোট করে বলে রাখি তোমাদের। যে জনন অঙ্গ পরিণত অবস্থায় প্রাণীদেহে জনন কোষ বা গ্যামেট উৎপাদন অংশগ্রহণ করে তাকেই কিন্তু গোনাড বলে। যেমন পুরুষ দেহে শুক্রাশয়, স্ত্রী দেহে ডিম্বাশয়, ঠিক আছে? এই ভিডিওটা কোনোভাবে মিস করো না, স্কিপ করো না, এবং বন্ধুদের মধ্যে প্লিজ একটু শেয়ার করে এই ভিডিওটা যাতে আরো বেশি বন্ধুদের মধ্যে পৌঁছাতে পারে সেটা একটু তোমরা সাহায্য করো। কারণ আমি চাইছি তোমাদের বন্ধুদের যারা যে সমস্ত বন্ধুরা এখনো আমাকে দেখেনি কিন্তু তোমরা যে উপকারটা পাচ্ছ সেই উপকারটা তাদেরকেও আমি দিতে চাইছি, তাহলে তোমরাই সাহায্য করতে পারো আমার ভিডিওটাকে তাদের মাঝখানে ছড়িয়ে দিতে। প্লিজ হেল্প করো এবং আমার সাথে থাকো এইভাবে। যারা আজকে নতুন দেখছো তাদের যদি মনে হয়ে থাকে যে আমার ভিডিওটা ভীষণভাবে ভালো লেগেছে এবং উপকারী মনে হয়েছে, তাহলে প্লিজ প্লিজ লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। তোমাদেরকে বলে রাখি যে পিটুইটারি গ্রন্থি, এটা কিন্তু মানব দেহের ক্ষুদ্রতম অন্তঃক্ষরা গ্রন্থি। এই তথ্যগুলো কিন্তু অবশ্যই লিখে নাও, তোমাদেরই কাজে আসবে। বিজ্ঞানী ভেসালিয়াস সর্বপ্রথম কিন্তু এই গ্রন্থিটির বর্ণনা দেন 1543 সালে। বিজ্ঞানী ভেসালিয়াস, ঠিক আছে, এই পিটুইটারি গ্রন্থির সর্বপ্রথম বর্ণনা দিয়েছিলেন। দেখো, এই পিটুইটারি গ্রন্থির পশ্চাৎ পিটুইটারি এবং অগ্র পিটুইটারি থেকে যে গুরুত্বপূর্ণ হরমোনগুলো ক্ষরিত হয় এবং তাদের কাজ যতটা সম্ভব আমি তোমাদেরকে ছোট করে বলার চেষ্টা করেছি, যাতে তোমরা আসলে পরে কিন্তু অনায়াসে সেটা লিখতে পারো। এখন আমরা একটু অন্য দিকে চলে যাব, মানে আমরা জেনে নেব মিশ্র গ্রন্থি। এতক্ষণ তো আমরা একটা অন্তঃক্ষরা গ্রন্থি, একটা গুরুত্বপূর্ণ অন্তঃক্ষরা গ্রন্থি নিয়ে আলোচনা করেছি, এবার আমরা একটা গুরুত্বপূর্ণ মিশ্র গ্রন্থি নিয়ে আলোচনা করব এবং তার থেকে ক্ষরিত হরমোনগুলো নিয়ে আজকের পর্বে একটু আলোচনা করব। যেমন ধরো অগ্নাশয় একটা মিশ্র গ্রন্থি, তো এই মিশ্র গ্রন্থি কেন? কারণ আমরা জানি যে অন্তঃক্ষরা গ্রন্থি এবং বহিঃক্ষরা গ্রন্থির
সমন্বয়ে গঠিত হয়ে থাকে, তাই না? মানে অগ্নাশয় গ্রন্থি থেকে যেমন উৎসেচক খরিত হয়, তেমন কিন্তু অগ্নাশয় গ্রন্থি থেকে হরমোনও খরিত হয়ে থাকে, তাই একে কিন্তু মিশ্র গ্রন্থি বলা হয়ে থাকে। দেখো আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স যে বিষয়টা, মানে অগ্নাশয়ের এই আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স এই অঞ্চলটা কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ, কারণ এখান থেকেই সমস্ত হরমোনগুলো খরিত হয়ে থাকে এর বিভিন্ন অংশ থেকে। এই আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের আবিষ্কারক হলেন জার্মান বিজ্ঞানী পল ল্যাঙ্গারহ্যান্স, তার নাম অনুসারেই কিন্তু এই গ্রন্থিটার নামকরণ করা হয়েছে, ঠিক আছে। এই আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের এই আলফা কোষ থেকে গ্লুকাগন খরিত হয়, বিটা কোষ থেকে ইনসুলিন খরিত হয়, ডেল্টা কোষ থেকে সোমাটোস্ট্যাটিন খরিত হয়ে থাকে। এই তিনটে হরমোন গুরুত্বপূর্ণ এবং এদের এই যে পোর্শনগুলো কোথা থেকে খরিত হয় এটা কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ, কারণ বেশিরভাগ সময় শূন্যস্থান পূরণে বা এক নম্বরে শর্ট কোশ্চেনে কিন্তু চলেই আসে যে গ্লুকাগন বা ইনসুলিন, বিশেষত ইনসুলিন কোথা থেকে খরিত হয়। তখন কিন্তু তোমাদের বলতে হবে অগ্নাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের বিটা কোষ থেকে ইনসুলিন খরিত হয়ে থাকে, আলফা কোষ থেকে গ্লুকাগন খরিত হয়, আর ডেল্টা কোষ থেকে সোমাটোস্ট্যাটিন, ঠিক আছে। আশা করি তোমরা লিখে নিচ্ছ। তোমাদের সামনে স্ক্রিনে আমি ফুটিয়ে তোলার চেষ্টা করেছি চারটা, যে চারটা দেখে তোমরা কিন্তু হরমোনগুলোর কাজ, তাদের কোন জায়গা থেকে খরিত হচ্ছে এবং খরিত হরমোনগুলোর নাম তোমরা দেখতে পাচ্ছ। প্রথমেই যেটা রয়েছে গ্লুকাগনের খরিত অংশ, যে অংশ থেকে খরিত হয় এবং কাজ, কাজগুলো আমি তোমাদের একটু মুখে বলে দিচ্ছি, আশা করি তোমরা দেখতেই পাচ্ছ। গ্লুকাগন যেমন কি করে, গ্লাইকোজেনোলাইসিসের মাধ্যমে গ্লাইকোজেনকে বিশ্লিষ্ট করে রক্তে গ্লুকোজের পরিমাণকে বাড়ায়, আর এই গ্লুকোনিওজেনেসিসের মাধ্যমে প্রোটিন আর ফ্যাট জাতীয় পদার্থ থেকে গ্লুকোজ সংশ্লেষ ত্বরান্বিত করে, সবটাই গ্লুকোজ তৈরিতে সাহায্য করে। ইনসুলিন কী করে থাকে, ঠিক তার বিপরীত কাজ করে, মানে গ্লাইকোজেনেসিসের মাধ্যমে গ্লুকোজ থেকে গ্লাইকোজেন সংশ্লেষে সাহায্য করে, গ্লাইকোজেনকে গ্লুকোজে পরিণত হতে, যেটাকে গ্লাইকোজেনোলাইসিস বলা হয়ে থাকে, এবং প্রোটিন এবং ফ্যাটের গ্লুকোজে পরিরূপান্তরে বাধা দেয়, ঠিক আছে। যেটা গ্লুকাগন করে থাকে ইনসুলিন কিন্তু সেটাতে বাধা দেয়। আর তিন নম্বর, রক্তে গ্লুকোজের মাত্রা কমায়, যেটাকে অ্যান্টি ডায়াবেটিক হরমোন বলা হয়, এবং কিটোন বডির উৎপাদনে বাধা দেয়, ঠিক আছে। আর সোমাটোস্ট্যাটিন কী করে থাকে, ইনসুলিন আর গ্লুকাগন ক্ষরণে বাধা দেয়, মানে তোমার শরীরে যদি ঠিকমতো ইনসুলিন বা গ্লুকাগন হরমোন খরিত না হয়, তার পিছনে কিন্তু কাজ করে থাকে এই সোমাটোস্ট্যাটিন হরমোন, ঠিক আছে। সোমাটোস্ট্যাটিন হরমোন যদি একটু বেশি খরিত হতে থাকে, তাহলে কিন্তু তোমার এই ইনসুলিন এবং গ্লুকাগন ক্ষরণ ব্যাহত হবে এবং গ্লাইকোজেনোলাইসিস ও গ্লাইকোজেনেসিস প্রক্রিয়া কিন্তু বিঘ্নিত হবে, তার ফলে কিন্তু শরীরে শর্করার মাত্রার হেরফের ঘটবে, হয় বেশি হবে নাহলে কম হবে, তাহলে কিন্তু শরীর অসুস্থ হয়ে পড়বে, বুঝতে পেরেছো? তাহলে এই পর্বটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখানে বিভিন্ন হরমোন নিয়ে কিন্তু আমরা আলোচনা করেছি, ঠিক আছে, যেগুলি পরীক্ষাতে প্রায়শই এসে থাকে, তোমরাও জানো সেটা, পরীক্ষার প্রশ্নপত্র যে কোনো ইয়ারের খুললেই কিন্তু তোমরা দেখতে পাবে, তাই এই ভিডিওটা কোনোভাবে স্কিপ করো না, মিস করো না। আবার হাজির হব তোমাদের কাছে, তাই আমার সাথে থাকো, চ্যানেলের সাথে থাকো, মনোযোগ দিয়ে পড়াশোনাটাকে চালিয়ে যাও। আজকের মতো এখানেই পর্ব শেষ করছি, সবাই খুব ভালো থেকো।